এটি বঙ্গবাজারের আজকের সকালের দৃশ্য। গতকাল এই বঙ্গবাজারে সকাল 6টায় আগুন লাগে। গতকাল সারাটা দিন পড়েছে, সারাটা রাত ধরে পড়েছে। আপনার মানে কি কি লস করলেন? আমার লস হয়েছে নগদ 5 লক্ষ টাকার কাছাকাছি, নগদ লস হয়েছে 4,75,000 টাকা, আর আমার প্রায় 20 লক্ষ টাকার মাল। এই বঙ্গবাজার তিনতলায়, গুলিস্তান মার্কেটের তিনতলায় আমার গোডাউন। কারণ ঈদের ঈদের সময় আমরা এখন রাত বিরাইতে বাড়ি যাই, এই কারণে টাকা সাথে নিয়ে যাই না। আমরা পরের দিন সকালে এসে টাকাগুলো ব্যাংকে জমা দিই, ব্যাংকে জমা দিতে পারি নাই। এর আগেই তো সকালবেলা আল্লাপাক এখন আমার সরকারের কাছে আবেদন, সুষ্ঠু তদন্তের মাঝখানে এই জিনিসটা যেন হয়, কারণ এখানে অনেক মানুষের গাফিলতি ছিল। এটা চাক্ষুষ প্রমাণ যে ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার আমাদের সাথে থাকতেও আমরা কেন সু সার্ভিস পাইলাম না, এটা আমাদের মানে আগত বিনোদন সরকারের কাছে, যে সরকার আমাদের এই জিনিসটা সুষ্ঠু তদন্ত করবে এবং আমাদের প্রত্যেকটা দোকানদারের পাশে থাকবে। এই বঙ্গবাজারে আমাদের পুনর্বাসন হবে, আমরা বঙ্গবাজারে আবার দোকানদারি করব, এরকম নিশ্চয়তা দিগলে সরকারকে দিতে হবে, আর এই ক্ষতিপূরণ অবশ্যই আমাদেরকে দিতে হবে। বাংলাদেশে সকালবেলায় বাংলাদেশের সবচাইতে বড় কাপড়ের পাইকারি মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে গিয়েছে, এবং যে সমস্ত ব্যবসায়ীরা তাদের দোকানপাট সম্পদ হারিয়েছেন তাদের কান্না দেখে আসলে আমরা নিজেরাও চোখের পানি ধরে রাখতে পারিনি। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, আসলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা কাপড় চোপড় এগুলো পুড়ছিল না, পুড়ছিল তাদের লালিত স্বপ্নগুলো। এবং এই বঙ্গ মার্কেটে প্রায় 4,000-এরও বেশি কাপড়ের দোকান আছে, এবং আমরা দেখেছি এগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং তারা যখন একজন আরেকজনকে ধরে কান্না করছিল, এই দৃশ্য দেখাটা আসলে আমাদের জন্য খুবই কষ্ট করছিল। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের প্রায় 50টি ইউনিট তারা একসাথে কাজ করেছে, সেনাবাহিনী কাজ করেছে, হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি স্প্রে করা হচ্ছিল, পাশাপাশি র্যাব, বিডিআর, বিজিবি অনেকগুলো বাহিনী যৌথভাবে তারা চেষ্টা করেছে। এবং দেখলাম যে পানি যখন শেষ হয়ে গিয়েছিল তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের যে পুকুর সেখান থেকে পানি এনে স্প্রে করছিল। তো আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি, আমরা শুরুতেই শোক জানাচ্ছি এবং তাদের ব্যথায় আমরাও ব্যথিত। মুসলিমরা যেখানেই কোনো দুর্ঘটনার শিকার হয়, পৃথিবীর অন্য প্রান্তের মুসলিম ভাইয়েরা তারা ব্যথিত হয়, আমরা শোক বার্তা জানাচ্ছি তাদের জন্য, দোয়া করছি আল্লাহ তাআলা এই বিপদে তাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুক, তারা যেন এটা সামলে উঠতে পারে এবং একটা সলিউশনের ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন আমাদেরকে। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যে বিপর্যয়ের সম্মুখীন আমরা হচ্ছি এগুলো আমাদের হাতের কামাই। এই যে দুর্ঘটনা, অগ্নি দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড, এটার পেছনেও আমরা ঘাটতে গেলে দেখব যে এখানে আমাদের হাতের কামাই আছে। আমাদের গাফলতি, আমাদের অবহেলা, আমাদের নিয়ম না মানা, আমাদের স্বেচ্ছাচারিতা, এগুলোর কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। এবং উন্নত দেশগুলোতে কিন্তু এত বেশি অগ্নিকাণ্ড আমরা ঘটতে দেখি না, বাংলাদেশে কিছুদিন পরপরই এই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আমরা দেখতে পাই। সো এগুলো আসলে আমাদের হাতের কামাই। আমি দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের ফায়ার সার্ভিসের যে টিম, এটাকে আরও মজবুত করে, শক্তিশালী করে, ওয়েল ট্রেন্ড করে প্রিপেয়ার করা দরকার। আমি আমাদের ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, ওনারা নিজেদের জীবন বাজি রেখে অগ্নিকাণ্ড স্বাভাবিক অবস্থায় আনার বা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আজকেও দেখলাম যে কয়েকজন আহত হয়ে হসপিটালের বার্নিং ইউনিটে আছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, কিন্তু তাদেরকে আরও ওয়েল অর্গানাইজড ওয়েতে, প্রিপেয়ার্ড ওয়েতে, ট্রেন্ড ওয়েতে তাদেরকে গড়ে তুলতে হবে। উন্নত বিশ্বে আমরা যেটা দেখি, কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপস আমার চোখে পড়েছে যে আমরা দেখলাম একটা ফায়ার সার্ভিসের টিমদের একটা অনুশীলন চলছিল, সেখানে বেড়া দিয়ে বা ছন দিয়ে একটা ঘর বানানো ছিল, ইচ্ছে করে তারা সেখানে আগুন দিল, এবং দেখলাম যে ফায়ার সার্ভিসের টিম এসে তাদের পাইপ বের করে, হোজটা বের করে, পানির সুইচ অন করে সেখানে পানি স্প্রে করার আগেই সে ঘর আগুনে ভস্ম হয়ে গিয়েছে। তো এরকম যদি অবস্থা হয় আমাদের, সেটা কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর। সো আমি দায়িত্বশীলদের বলবো বা বিনীত নিবেদন জানাবো যে আমরা যেন আমাদের ফায়ার ব্রিগেডিয়ার বা ফায়ার সার্ভিসের যে আমাদের যে দমকল বাহিনী, এটাকে যেন আমরা খুব শক্তিশালী করে, ওয়েল ট্রেইনড ম্যানারে তাদেরকে যেন আমরা গড়ে তুলি, যেহেতু প্রায় আমাদের দুর্ঘটনা ঘটে। এবং দুর্ঘটনার পেছনে আমরা যদি আমরা খুঁজি, দেখব যে সমস্ত এলাকায় আগুন লাগে বা
অগ্নিকাণ্ড ঘটে। দেখা যাবে যে এগুলো খুব সরু রাস্তা, ঘিঞ্জি এলাকা, নিয়ম মেনে ভবনগুলো করা হয়নি, খুব ঝুঁকিপূর্ণ ভবন। এবং এগুলো রাজউক থেকে কিভাবে অনুমোদন পায় বা সিটি কর্পোরেশন অফিস থেকে কিভাবে অনুমোদন পায়, এটা আমাদের বোধগম্য নয়। আমি সকল পর্যায়ের দায়িত্বশীলদের বলবো যে আপনারা আপনাদের দায়িত্বটুকু আমানতের সাথে পালন করুন। যখন এই দুর্ঘটনা ঘটে তখন আমাদের টনক নড়ে ওঠে। সো আমরা যেন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের যে স্পেস রাখার কথা সেটা যেন রাখি, প্রশস্ত রাস্তার ব্যবস্থাপনা যেন রাখি, আইনগুলো যেন আমরা মেনে চলি। উন্নত দেশে কিন্তু আমরা দেখব যে অনেক স্পেস রেখে তারা ভবন তৈরি করে। তো আমার মনে হয় এটা অনেক বড় অংশে দায়ী। তারপর আমাদের অগ্নি নির্বাপক যে যন্ত্র, এটার ঘাটতি আছে। আমরা বহির্বিশ্বে দেখি যে যে কোনো ইউনিভার্সিটিতে, কলেজে, যে কোনো ভবনে, যে কোনো অফিসে, সব জায়গাতে সিঁড়ির পাশেই এই ফায়ার এক্সটিংগুইশার মেশিনটা থাকে এবং সাধারণ মানুষও জানে কীভাবে এটা ইউজ করতে হয়। এই ব্যাপারে বোধহয় আমাদের সচেতনতা একটু বাড়ানো দরকার। পাশাপাশি আমরা সাধারণ জনতাও এখানে আমাদের দায়িত্বটুকু পালন করতে হবে। অনেক সময় দমকল বাহিনী আসছে কিন্তু আমরা সেখানে ভিড় জমাই। আমরা উন্নত বিশ্বে দেখি যে অ্যাম্বুলেন্স যখন সাইরেন দেয়, ফায়ার সার্ভিসের গাড়ি যখন হুইসেল দেয়, সাইরেন দেয়, সবগুলো গাড়ি দুই দিকে চলে যায়, দমকল বাহিনী ছুটতে থাকে, মানুষগুলো সরে যায়, তাদের কাজ করতে দেয়, তারা তাদেরকে সাহায্য করে। কিন্তু আমাদের যেটা হয়, উৎসুক জনতার ভিড়ে দমকল বাহিনী আসতে পারে না, কাজ করতে পারে না। এবং আমরা দেখা যায় যে এখানে ভিড় করি, ভিডিও করতে শুরু করি, ফেসবুকে পোস্ট দিতে শুরু করি, কিন্তু সেখানে আমাদের কিন্তু দায়িত্বশীল ভূমিকাটুকু পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বিপদগুলো থেকে উদ্ধার পেতে পারি। আমরা নিউজে দেখেছি যে আজকের এই দুর্ঘটনার পরে 5 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করা হয়েছে। তো এই তদন্ত কমিটি পর্যন্তই যেন ব্যাপারটা সীমিত না থাকে, আমাদেরকে লং রানে ভাবতে হবে। দেশের সকল দায়িত্বশীল পর্যায়ের সম্মানিত দায়িত্বশীলদেরকে আমরা এই লাইভ থেকে বিনীত অনুরোধ জানাবো, আমরা যেন দীর্ঘমেয়াদী ভাবনা ভাবতে শিখি। আমরা যেন নগরায়নের যে কনসেপ্ট, আধুনিক কনসেপ্ট, রাস্তাঘাট, ভবন নির্মাণের যে নীতিমালা, এগুলো যেন মেনে চলি। আমরা মানুষের জীবনের যেন দাম দিতে শিখি। আল্লাহ তালা আমাদের সবাইকে এ ধরনের বিপদ থেকে হেফাজত করুক। আবারও আমি আমার ভাইদের প্রতি শোক জানিয়ে, তাদের প্রতি ব্যথা এবং দুঃখ প্রকাশ করে, ঈদকে সামনে রেখে তারা হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট করেছিলেন, তাদের সব কিছু পুরো ছাই হয়ে গিয়েছে। তাদের কান্না দেখে আসলে আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ তালা আমাদের ভাইদেরকে সবর করার তৌফিক দান করুক এবং এই সমস্ত বিপদ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত শ্রুতি, সূরা নূরের দ্বিতীয় পর্বে যাওয়ার আগে আমি বলেছিলাম যে আপনারা কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন, কাইন্ডলি আপনারা মন্তব্য করে জানাবেন যাতে করে আমরা বুঝতে পারি যে আপনারা কারা কোত্থেকে দেখছেন। এ পর্যায়ে আমি আপনাদের কমেন্টসগুলো একটু পড়ব এবং দেখব যে আপনারা বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আপনারা লাইভটি দেখছেন। কাইন্ডলি আপনারা মন্তব্য করে জানাবেন।